তো আসসালামু গাইস, ওয়েলকাম টু আর স্কিপার ব্লগ। তোমাদের মাঝে একটা নতুন ভিডিও চলে আসে। তো অনেকদিন পরে গাইস আমাদের বাগানটা ভেঙে ফেলেছে। তো আমি বাগানের লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, যারা যারা দেখো না তো দেখে আসো, নিচে যায়। আর বাড়িতে আসছি কারণ মন টন খারাপ ছিল, তো বাড়িতে এসে মন ফ্রেশ করতে আসলাম। আর এদিকে ধান কাটলো, এখানে ধান আছে আর সর্ষা দেখো, সর্ষের ফুলগুলো দেখো অস্থির। আর আমরা এখানে বসে আছি, আর এই সাইডে বসে আছে আমার ফুয়াতো ভাই। বাড়িটা ওদিকে কিন্তু দেখতে পারতেছ না। আর পাশে আমাদের এই সাইডে বাগান আছে, ওই জায়গায় বাগান। আর মনে করো সূর্য এখানে অস্থিলেও কুয়াশাগুলো চলে যাচ্ছে। আর দেখো পানি, কুয়াশার পানিগুলো এখানে, এ দেখো হাত ভিজে গেছে। দেখাম কেমনে, এ দেখো কুয়াশার পানিগুলা। তো আমরা আজকে ভাড়া যাবো, ভাড়া যায় দেখা হচ্ছে। তো ফাইনালি আমি ভাটার কাছে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি সামনে ভাটা দেখা যাচ্ছে, এটা অস্থির লেভেল দেখা যাচ্ছে, সুন্দর কি সুন্দর দেখা যাচ্ছে। আর যারা যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকন অন করে দাও। দেখো এখানে লাইন লাইন করে ইট সাজায় রাখছে, তো এটার জন্য অন্তত একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা। এই যে আমি দেখো তোমাদের ইট বানানো দেখাচ্ছি এখানে, এ দেখো এরকম করে মাটি দিয়ে তারপর ইট বানায় একটা করে ইট। কতগুলা দেখতেছো, কতগুলো লাইন বানাইছে একজন, এরকম করে নিয়ে নিয়ে বালু একটু দিয়ে তারপরে মাটি ভরে তারপরে এটার ভিতরে ইট বানায়। কত বড় লাইন করছে ইট, এটা দেখো পাশের লাইনও সেম এরকম ভাবে করতেছে। এখানে একজন মাটি আনে এখানে থুইছে, তো আরেকজন এখানে বানাচ্ছে। আর দেখো মাটিটা না এখান থেকে, এ দেখো এখান থেকে খুঁড়ে খুঁড়ে মাটি নিয়ে ইট বানাচ্ছে, এরকম অনেক সুন্দর ভাবে। গাইস আমরা যেখানে যাইতেছি ওখানে দেওয়া দেখো, এগুলো এখনো হয় নাই, এগুলো ওই ভাটার ভিতর দিবে। তারপরে এগুলো ভাটার অনেক কাজ চলে আসছে দেখতেছো গাইস। আর এই ভাটার একটা ঘটনা যে এটা মানুষ কাজ করতে করতে মানে উপর উঠছিল আমাদের মধ্যে অনেক মানুষ, তো তাদের ভিতরে তিনজন মানুষ মরে গেছে, তার জন্য আমরা উপরে উঠে নাই। আর দেখতে সাইড দিয়ে দেখাচ্ছি যে এখান দিয়ে মানুষ যাচ্ছে, যে বাঁশ নিয়ে যাচ্ছে একজনে, দেখো তার গায়ে, তারা অনেক পরিশ্রম করে ভাই, দেখলে মায়া লাগে নিজের থেকে। ভাটার উপরে দেখতেছো যে ভাটা, এটা তো এটা বানানো সিস্টেম কেমনে আমি নিজে বুঝতেছিলাম না। আর এটা কোথা থেকে আগুন দেয়, কি করে এটা বুঝতেছি না আমি, এত কাছে যাওয়া বুঝতেছি না, তোমাদের কি বোঝাবো। আর দেখতেছো এখানে ধরে আছে, এটা বসাবে, বসানোর পরে তারপরে ইটগুলো বাই করবে। সেটা ইটগুলো হয়ে গেছে। দেখতেছো এখানে ইট, এগুলো কঙ্কর, এগুলো বেচা হয় জায়গায়। আমি ভাটার পিছে তোমাদের দেখাচ্ছি যে ভাটার পিছের থেকে দেখতে কেমন লাগে ভাটাটা। ভাটার পিছেও যেমন সামনে তেমন লাগে, দুইটা সেম লাগে দুই সাইড থেকে। আর দেখতেছো যে এখানে ইট, এখানেও ইট দিয়ে ভরা, ওই মানুষ কঙ্কর এগুলো গোছাচ্ছে ওখানে, এখানে ইটের বালু সব এখানে। আবার সাবস্ক্রাইব করে দাও রে ভাই, এখনও করো না আমি জানি, করে দাও করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। বিক্রি করে মাটি মাটি আগুনের আওয়াজ শুনতেছ, আগুনের তাপ দেখতে পাচ্ছি। তো একটা সাপ আছে, saw besar deh, saw, indah aku nasi na, kita dia aku, coba, kita ke mana? Aduh sujo, oh boy, mereka yang subscribe tuh sih, ah jalan-jalan nonton sub channel itu cara subscribe kau dah. আরও নতুন নতুন ভিডিও আসতেছে, আর আমি ট্রাই করতেছি আমাদের নতুন নতুন ভিডিও দিতে, কারণ বাগান ভাঙে গেছে। তারপর থেকে আর ভিডিও বানানোর ইচ্ছা ছিল না। ওই যে বল্লমেরা দেখো, এ বল্লম।